একটা দীর্ঘদিন ধরে এখানকার মানুষের একটা কমপ্লেন আছে, লর্ডস বেকারির মোড়টা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানটা পুরো ফুটপাথটাও দখল হয়ে আছে এবং এখানে হকারের থেকে দোকানদাররা বেশি দখল করেছে এবং ফুটপাথের অবস্থা খুব খারাপ, কারণ মানুষ হাঁটতেও পারবে না, ড্রেন বন্ধ হয়ে গেছে, খুবই মানে দুর্বিষহ অবস্থা ওই জায়গাটা। তো সেটা লোকাল কাউন্সিলর বারবার কমপ্লেন করেছেন, আমরা আজকে দেখতে এসেছি, অফিসাররাও এসেছেন, আমরা কাল পরশু থেকেই কাজ শুরু করে এটাকে আবার যাতে মানুষ ফিট ঠিক মতো হাঁটতে পারে, জায়গাটা পরিষ্কার থাকে, জল যাতে না জমে, রাস্তাটা ঠিক হয়ে যায়, সবটাই আমরা এবার করে দিচ্ছি। সবাইকে আমরা খুলে দিতে বলেছি, আশা করা যায় আমি সামনের সপ্তাহে আমরা আবার আসবো। লেক গার্ডেন্সে ফুটপাথ দখল করে ক্যাফেটেরিয়া চালানোর অভিযোগ, ভেঙে দেওয়ার নির্দেশ দিল কলকাতা পুরসভা। আদতে একটা ক্যাফেটেরিয়া বা রেস্টুরেন্টের একটা অংশ বলে মনে হলেও এটা আসলে একটি ফুটপাথ, সেটাকেই দখল করে ঠিক এরকমভাবেই চেয়ার টেবিল সমস্ত পাতা হয়েছে, ওপরে শেড রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি রেস্টুরেন্ট রয়েছে, সেই যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টেরই একটা অংশ এখানে ব্যবহার করা হচ্ছে ক্যাফেটেরিয়া হিসেবে। তো স্বাভাবিকভাবেই এই পুরো পরিস্থিতি দেখে ক্ষুব্ধ দেবাশিস কুমার, এবং তিনি নির্দেশ দিয়েছেন এটাকে ভেঙে দেওয়ার। ক্যামেরায় সন্দীপ সাধুকার, সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার পরেও ফের বিস্ফোরক মদন মিত্র। ফেসবুকে সুব্রত বক্সী লিখেছেন, মমতা ছাড়া কারো ছবি নয়, মমতা ছাড়া আর কারো ছবি থাকবে না কেন, যারা যুব তৃণমূল করে তারা তো অভিষেকের ছবি দেবেই, প্রতি মুহূর্তে দলে এত পরিবর্তন হচ্ছে, আমি ফ্রি থাকলে শেলি কিডস, রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের লেখা পড়ি, আমি সৌগত রায়ের লেখা পড়ি না, আমার অভিষেকের মুখ ভালো লাগে, দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেকের মুখই ভালো, বাকিরা কেউ গোটা, কেউ মোটা, কেউ সোটা, কেউ সরু। দুর্গাপুরে দলীয় কর্মসূচিতে ফের বিস্ফোরক মদন মিত্র। কৃষ্ণচন্দ্র ঘোষ, প্রত্যেক একবার জোরে হাততালি দেবেন। আজকে দুর্গাপুরে আমরা পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান, আমাদের আজকে বিরাট আনন্দ লাগছে। ছেড়ে সেলফি করো ভাই, একটু রাস্তা ছেড়ে সেলফি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।